কি সাফা মারতাছেন কোন কোন এখন কোন হ্যাঁ যে শালা গো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরা হচ্ছি সৌদি প্রবাসী। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সৌদি আরব প্রবাসীদের আজকে জুম্মা রাতের খাবার দাবার, এনি বৃহস্পতিবার দিন রাতের খাবার দাবারগুলো কেমন হয় আমরা সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা আছি আমাদের বাসায় সৌদি আরবে, আর সেখানে রাতের খাবার দাবারের কী আইটেম আছে এবং আমরা কীভাবে খাওয়া দাওয়া করি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আমরা কতটা আনন্দ করি সেই বিষয়টা ছোট্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। বাট মাথাটা জিলিক জিলিক করে, সেবা সেবা মাথাটা উড়ে এখন আছে বলতেন না, কতটা জিলিক জিলিক করে মাশাআল্লাহ, কতটা লাগে সেবা সেবা তাহলে এই স্বভাব কর। হ্যাঁ অনেক হয়ে যাবে ভাই, পরে কি আপনার ইয়া দেখাই দেখাইবেন নাকি? কমান ঢুকে এত দেনি খালি আলো কম লেগে দেখা গেল না, এটা ফুলাও ফাবেছে, ফুলোটা কিন্তু ফাটাফাটি হয়েছে ভাই। এটা তো দুই বেলা হয়েও থাকবো, আর গরুর বস্তুটা কিন্তু ফাটাফাটি হয়েছে। শেষ নাকি বোমো নিয়ে আনার, এ হচ্ছে সালাদ, এ হচ্ছে রোস্ট মুরগির রোস্ট, এ হচ্ছে গরুর মাংস, আর এ হচ্ছে শুটকি ইলিশ শুটকি, এ পোলাও। এ হচ্ছে প্রবাসীদের জুম্মা রাতের খাবার দাবার। আজকে বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র, সকালে জুম্মা। এ হচ্ছে আমাদের মসজিদে, এখানেই আমরা খাওয়া দাওয়া করি প্রবাসীদের খাবার, ব্যাচেলারদের খাবার যেমন হয়। এই কই ভাই, আচ্ছা গরুর মাংসটা দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ কিন্তু পাক করছে সেরকম, দেখছেন একবার সেরকম কিন্তু মাংসটা, সিনার মাংস দিছে না, ফাটাফাটি হয়েছে। এরা এ আরিফ ভাই ফারুকটা ডাক দেন, আর দূর হবে না এসব ব্যথা, হালকা হালকা লড়া দেন। হ্যাঁ দেখছেন আনন্দ মনে হচ্ছে, রাত
পাস করেন একটার পর একটা পাস করেন। আমার কি দিবেন আগে শুটকি দেন আপনার শুটকি দেবেন অবশ্যই জাল কিন্তু শুটকি ঠিক মতো করতে না এবার সালাদ খেবেন না ভাত খেবেন মানুষ বেশি ভাত ছয় জন সালাদ বানাইছি বিশ জন এই ভাই একটু ক্লান্ত কাজ করে ঘুমায় এই ধরে ধরেন ভাই হরিফ ভাই দেন ভাই দেন ভাই আপনার ভাই আমিও লই তারপরে রয়ে গেল লেবু ধরেন এই তিনজন রে ধরেন ভাই আমিও একটা লইলাম আল্লাহ